ফ্রেন্ডস সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওতে আপনাদের জন্য একাধিক আপডেট নিয়ে চলে এসেছি যে আপডেটগুলো আপনাদের জন্য খুবই উপকারী আপডেট প্রথম যে আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো কলেজ এবং ইউনিভার্সিটি বা স্কুল রিওপেনিং নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে এবং উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কী নির্দেশিকা রয়েছে বিকাশ ভবনের পক্ষ থেকে সেটাও আপনাদেরকে বলতে চলেছি এবং আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজ থেকে শুরু হওয়ার কথা ছিল এস ভি এম এম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ যেখানে এস সি জেনারেল প্রত্যেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেই স্কলারশিপের অ্যামাউন্টগুলোও কিন্তু রয়েছে বেশ সুতরাং সেই স্কলারশিপটা আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত শুরু হয়নি এখন নটা পনেরো বাজে আমি ভিডিওটা শ্যুট করছি এখনো পর্যন্ত স্কলারশিপটা কিন্তু অ্যাপ্লাই যে প্রসিডিওর সেটা কিন্তু শুরু হয়নি সাইট এখনও আন্ডার মেনটেন্স রয়েছে কিন্তু তার আগে তোমাদের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমি শেয়ার করতে চলেছি যেগুলো তোমাদের জানতেই হবে এই স্কলারশিপটি আবেদন করার আগে তো যারা এই চ্যানেলে নতুন আছো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য এখানে সাবস্ক্রাইব করে লাল বাটনটি প্রেস করে দাও যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা পেয়ে যাও এবং বেল আইকনটি প্রেস করতে তোমরা ভুলো না এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও তো একদম প্রথমে তোমাদের শেয়ার করতে চলেছি যে বিকাশ ভবন বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কী বলা হয়েছে একশো কোটি টাকা কিন্তু স্যাংশন করা হয়েছে স্কুলগুলোকে মেরামতির জন্য এবং স্কুলগুলো যাতে পুনরায় সেই জায়গাতে ফিরে আসে কেন করা হচ্ছে প্রথমত আমফান ইয়াস বিভিন্ন ঝড়ে এই স্কুলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেখানে হয়তো খাবার জলের সমস্যা রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের কিছু সমস্যা রয়েছে অর্থাৎ একশো ন কোটি টাকা কোনো একটা জায়গাতে ইনভেস্ট করা মানে তোমাদের কিন্তু নিশ্চিতভাবে ভেবেই নিতে হবে যে পনেরোই নভেম্বর যে স্কুল খোলার দিনটা ধার্য হয়েছিল এর আগের দিনের যে আপডেটটি ছিল আপডেটটি আপডেটটিতে তোমাদের আমি শেয়ার করেছিলাম সেটা কিন্তু নিশ্চিতভাবে হতে চলেছে এবং সেটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা অর্থাৎ পুজোর পরে কিন্তু অর্থাৎ কালী পুজো এবং ভাইফোঁটার পরের দিনই কিন্তু তোমাদের স্কুল খুলতে চলেছে মাস্ট এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তো কি বলা হচ্ছে দেখো কতগুলো পয়েন্ট তোমাদেরকে আমি সামনে তুলে ধরতে চলেছি প্রথমত ছ হাজার চারশো স্কুল মেরামতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একশো ন কোটি টাকা এখানে বরাদ্দ করা হচ্ছে যেখানে এতটাকে ইনভেস্টমেন্ট সেখানে পরিষ্কার হয়ে যায় যে আর কিন্তু দেরি নেই স্কুল খোলার ক্ষেত্রে এক একটি ক্লাসকে সোমভুত শুক্র এবং মঙ্গল বৃহস্পতি শনিবারে করে দেওয়া হয়েছে অর্থাৎ একসাথে সমস্ত স্টুডেন্টসকে কিন্তু ডাকা হবে না এবং সেই প্রেক্ষাপটে আমরা যদি দেখি ত্রিপুরাতেও কিন্তু খুলে গেছে স্কুল এবং অন্যান্য দেশের দেশ বা রাজ্যেও কিন্তু স্কুল খুলছে তাই আমাদের রাজ্য যেও কিন্তু খুলতে চলেছে এবং প্রথমে নাইন টেন ইলেভেন টুয়েলভ খুলবে তার পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত স্কুলগুলো রয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু খুলতে পারে সেটা পরিস্থিতির বিচারে তার জন্য কিন্তু ব্যবস্থা করতে হবে কিন্তু গতদিন শিক্ষামন্ত্রীর যে বক্তব্য আমরা দেখেছিলাম সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছিল টোটাল ভ্যাকসিনেশন ছাড়া স্কুল কলেজ রিওপেনিং সম্ভব নয় কিন্তু আজকের এই আপডেটটিতে সেই ধারণাটা কিন্তু পাল্টে যাচ্ছে এতটাকে ইনভেস্ট হচ্ছে এবং সমস্ত যে বিষয়গুলো সব কিছু ঠিক করার চিন্তাভাবনা সেটা কিন্তু পুজোর মধ্যেই আপনাদের হয়ে যাচ্ছে তো এবার কলেজের কি আপডেট রয়েছে কলেজের আপডেট বলতে আপনাদের যে বিভিন্ন রাজ মানে রাজ্যের বিভিন্ন প্রান্তের ধরুন মেদনাপুর থেকে শুরু করে কলকাতা বসিরহাট থেকে শুরু করে নর্থ চব্বিশ পরগনার বিভিন্ন যে জেলাগুলো রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত জেলাতে কিন্তু কোভিড টিকাকরণের ওপর খুবই জোর দেওয়া হয়েছে এবং গণ টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলেও কিন্তু সেই রকমভাবেই টিকাকরণ চলছে আমরা যদি দেখি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আমরা যদি দেখি যাদবপুর ইউনিভার্সিটি আমরা যদি দেখি কল্যাণ ইউনিভার্সিটি ডাব্লিউএসইউ থেকে শুরু করে বিভিন্ন মেন ক্যাম্পাসেও কিন্তু চলছে টিকাকরণ অর্থাৎ এখান থেকেও কিন্তু একটা জিনিস পরিষ্কার যে কলেজ রিওপেনিং আগে হতে চলেছে এবং কলেজ রিওপেনিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে টিকাকরণ কিন্তু সেই কাজটাও কিন্তু এগিয়ে চলেছে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে এজেসি বোস কলেজ থেকে শুরু করে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু টিকাকরণের এই প্রক্রিয়া দ্রুত হারে হচ্ছে সুতরাং এখান থেকে একটা জিনিস পরিষ্কার স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি কিন্তু পুজোর পরে ডেফিনেটলি খুলতে চলেছে যদি সব পরিস্থিতি ঠিকঠাক থাকে তার কারণে এতটাকে ইনভেস্ট হচ্ছে সেটা কিন্তু আমাদের ভুললে চলবে না এবার আপনাদেরকে যে আপডেটটি না দিলেই নয় সেটা হচ্ছে এস এর আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত কিন্তু সেখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে সেটা শুরু হলে আপনাদের জন্য একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো যেখান থেকে সম্পূর্ণ ডিটেল আপনারা পাবেন তার আগে কতগুলো বিষয় আপনাদের জেনে রাখতে হবে এবং এগুলো কিন্তু রেডি করে রাখতে হবে কী কী বিষয় প্রথমত যে ডকুমেন্টগুলো আপনাদের লাগে এটা ওই এটা কন্যাশ্রী বা কে থ্রি বা এস বিএমজ উভয়ের ক্ষেত্রেই লাগছে প্রথমত মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান অর ইটস বোথ সাইড আপনাদের স্ক্যান করে রাখতে হবে মাধ্যমিকের মার্কশিটের এবং যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা রয়েছেন মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করে বা উচ্চ মাধ্যমিকের জন্য আপনারা নিতে চলেছেন স্কলারশিপ এটা তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনাদের লাগবে যারা গ্র্যাজুয়েশান পড়ছেন তাদের ক্ষেত্রে লাস্ট এক্সামিনেশান পাস্ট যে মার্কশিট সেটা আপনাদের লাগবে যারা গ্রাজুয়েশন করছেন এবং এটা যেটা রয়েছে মার্কশিট অফ লাস্ট বোর্ড ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন অর্থাৎ বোর্ড সাইড আপনাদের লাগবে যারা ধরুন আপনি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠছেন বা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছেন সেক্ষেত্রে আপনার লাস্ট এক্সামিনেশনের যে মার্কশিট রয়েছে সেটা লাগবে অ্যাডমিশান রিসিপ্ট নতুন ক্লাসে আপনি ভর্তি হচ্ছেন সেই অ্যাডমিশান রিসিপ্টটা আপনাদের লাগবে এখন প্রশ্ন হলো যে যে ইউনিভার্সিটিগুলো ফিজ ওয়েভ করেছে তাদের তো অ্যাডমিশন ফিজ লাগছে না তাহলে তাদের ক্ষেত্রে কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেব নেক্সট হচ্ছে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ ফ্যামিলির যে ইনকাম সার্টিফিকেট সেটা কম্পিটেন্ট অথরিটির থেকে আপনাদেরকে নিতে হবে যে কম্পিটেন্ট অথরিটি বলতে কি বোঝানো হয়েছে এই যে আপনাদের যেটা রয়েছে কম্পিটেন্ট অথরিটি বলতে বিডিও এসডিও জয়েন্ট বিডিও বিএলআরও পঞ্চায়েত এরিয়াতে যারা রয়েছেন এক্সিকিউটিভ অফিসার ফা ফাইন্যান্স অফিসার এবং সুতরাং সেটা কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে নিতে হবে বিডিও অফিসে আপনারা সরাসরি গিয়েও এখানে একটা ফর্ম্যাট পাওয়া যায় এই ওয়েবসাইটটা এখন ওয়েবসাইটটা খুলছে না নাহলে আপনাদেরকে দেখিয়ে দিতাম সেখান থেকে আপনারা বিডিও সাহেবের সিগনেচার করে এনে এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে পারেন বা অনলাইনেও আপনারা আপলোড করতে পারেন ই ডিস্ট্রিক্ট বলে একটা ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে করতে হয় এটা আপনারা যে কোনো সাইবার ক্যাফেতে গেলেই আপনারা এটা করতে পারবেন নেক্সট হচ্ছে কি ইনকাম সার্টিফিকেট বললাম এবার ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার আইডি ভোটার কার্ড বা রেশন কার্ড ইস্যুড বাইট কনসেন্ট বা কনসার্ট অথরিটি সেটা লাগছে এবং স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক এবং ব্যাংকের পাসবুকের একটা স্ক্যান্ড কপি আপনাদের লাগবে ফার্স্ট পেজ আমরা জানি সেখানে কি কী থাকে অ্যাকাউন্ট নাম্বার থাকে আইএফএসসি কোড থাকে এমসিআর নাম্বার থাকে এইগুলো কিন্তু থাকে এবং ব্রাঞ্চ নেম থাকে তো এইগুলো আপনাদের লাগছে এবং যারা রিনিউয়াল করতে চাইছেন এটা বললাম ফ্রেশারদের জন্য রিনুয়ালদের ক্ষেত্রে লাস্ট এক্সামিনেশনের যে মার্কশিট সেটা আপনাদের লাগছে বোথ সাইড এবং আপনাদের অ্যাডমিশান রিসিপ্ট নতুন ক্লাসে যে আপনি প্রমোট হয়েছেন তার জন্য একটা অ্যাডমিশান রিসিপ্ট এবং ইনকাম সার্টিফিকেট আপনাদের কিন্তু লাগবে এবার দেখুন একটা জিনিস আপনাদেরকে ভুললে চলবে না প্রথমত এর মধ্যে কতগুলো ডিরেক্টরেট রয়েছে সেই ডিরেক্টরেটের আন্ডারে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হয় প্রথমত যারা এইচএসের মধ্যে রয়েছেন তাদেরকে এখানে ডিএসসি বা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের মধ্যে করতে হয় যারা বিভিন্ন টেকনিক্যাল এডুকেশন এবং ট্রেনিং অর্থাৎ যে ডিপ্লোমা বা পলিটেকনিকের মধ্যে রয়েছেন তাদেরকে ডিটিই অ্যান্ড টিতে করতে হচ্ছে এবং ডিরেক্টরে এবং ডিপিআই ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন যারা রয়েছেন অর্থাৎ জেনারেল বা ডিগ্রি কলেজের ক্ষেত্রে এই ডিপিআই এর আন্ডারে আপনাদের করতে হচ্ছে আপনি ডিপিআই এর স্টুডেন্ট অর্থাৎ ডিগ্রি কলেজের স্টুডেন্ট হয়ে যদি টেকনিক্যাল এডুকেশনের মধ্যে করেন তাহলে কিন্তু হবে না নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন ডিটি এটাও রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ডিগ্রি কোর্সের মধ্যে রয়েছেন ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং মেডিকেলের স্টুডেন্টরা করবেন ডি এম ই রান্ডের অর্থাৎ ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশান এবং বাদবাকি যারা যা রয়েছেন কন্যাশ্রীর ক্ষেত্রে তো কে থ্রি যে আলাদা অপশান রয়েছে সেটা আপনাদেরকে করতে হচ্ছে তো এইভাবে টোটালটা আপনাদের করতে হবে এবং আপনাদের সিগনেচার এবং ফটো কিন্তু লাগে সুতরাং এগুলো আপনারা রেডি করে রাখুন বিশেষ করে ইনকাম সার্টিফিকেট থেকে যাবতীয় যা কিছু এগুলো আপনারা রেডি করে রাখুন তো এই তথ্যগুলো দিয়ে দিলাম এবার যখনই শুরু হবে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না লাইক করে দিন অল দ্য বেস্ট